নমস্কার, আমার চ্যানেলের সকল বন্ধুদেরকে জানাই সাদর আমন্ত্রণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকে আমি বানাচ্ছি তালের বড়া। তালের বড়া বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি তাল। এই তালটাকে মুখ ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকমভাবে তালটাকে ছাড়িয়ে নিতে হবে। তালের খোসাগুলো, তাল থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তালটাকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে এইরকমভাবে তালের এই আঠিগুলোকে খুব ভালো করে চেপে চেপে নিতে হবে, যাতে এই তালের নদগুলো খুব ভালো করে বেরিয়ে আসে। তো এগুলো আমার চেপে চেপে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা এই যে কঞ্চি দিয়ে বোনা একটি চুবড়ি মতো একটা ঝাঁকা মতো নিয়েছি, একটা সাজি, এটা দিয়ে আমি এরকমভাবে এরকমভাবে কুড়ে কুড়ে এই তালের নোটগুলোকে বার করে নিচ্ছি। তো তালের নোটগুলো আমার সব বার করে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি সুজি নিয়েছি, সুজিটাকে আগের থেকে আমি জলে ভিজিয়ে রাখবো অন্তত 5 মিনিট। এবার আমি এখানে নিয়েছি আটা, এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই তাল থেকে বার করা নোটগুলো, তালের নোটগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব কুড়ে রাখা নারকেল, আমি নারকেলটা এখানে খুব সুন্দর করে আগের থেকে কুড়ে রেখেছি, দিয়ে দিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়াগুলো দেওয়া হয়ে গেলে আমি সেই ভিজিয়ে রাখা সুজিটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। সুজিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি, চিনিটাও স্বাদ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেই রকম পরিমাণে চিনিটা দিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এই সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর প্রয়োজনে আমি একটু একটু করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, একটু মিডিয়াম হবে, খুব পাতলা হবে না, একটু ঘনই বলতে গেলে হবে, না হলে ফুলুরিটা ভালো হবে না বা এই তালের বড়াটা ভালো হবে না। এই ব্যাটারটা ঠিক এইরকমই হবে, আর আমি এতে জল অ্যাড করব না। এবার এটাকে আমি এইরকমভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব 5 মিনিট। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে, ব্যাটারটা এরকমই হবে। এবার আমি তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা করে এই তালের বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। আর মনে রাখবেন গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে। তো একে একে আমি সবগুলো ফুলুরি ছেড়ে দিয়েছি বা সবগুলো তালের বড়া এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি এগুলোকে একটু উল্টি পাল্টিয়ে খুব ভালো করে একদম পুরো লালচে লালচে করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। আমার এটা খুব ভালো করে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো তালের বড়া ভেজে নেব। আর দেখুন এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিরকম টইটুম্বুর হয়ে ফুলে উঠছে আর তেলের মধ্যে ভেসে উঠছে। তো একই রকম ভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি।
সবগুলো আমি ভেজে নিয়েছি, রেডি হয়ে গেছে তালের বড়া। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট অনেক অনেক শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ, নতুন বন্ধুরা যারা আছে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আমার রান্নার নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, করে অল বাটনটি ক্লিক করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নমস্কার।